ছোটবেলা খুব খেলা মানে প্রথমত ক্রিকেট খুব পছন্দ করতাম, যখন ক্রিকেট খেলতাম তো জঙ্গলে ঝাঁপ মেরে দিতাম, টিনের উপরে উঠে যেতাম, ফুটবল খেলতাম, জঙ্গলে ঢুকে যেতাম, অনেক বন্ধুরা ছিল, খুব মজা করতাম। স্কুল করতাম কিন্তু স্কুল বলতে গেলে সেই খেলাধুলার মহল, মানে স্কুল তো স্কুল হয় না। রাগবিটা চুজ করেছি মানে আসলে দই মিষ্টির খাওয়ার জন্য, মানে আসলে খাওয়ার পেতাম, যেখানে খাওয়ার পেতাম সেখানে ছুটে যেতাম, আমাদেরকে 100 টাকা 200 টাকা 300 টাকা পর্যন্ত দিয়ে দিত, বলছে তোরা যা আর তোরা খেয়ে নিবি, তারপর পয়সা টাকা বাঁচিয়ে একদম, তখন 300 টাকা পাওয়া মানে 4 কোটি টাকা। প্রথমত আমি ইন্ডিয়া খেলতে গেছিলাম মুম্বাইতে সিলেকশন পাওয়ার জন্য আন্ডার 17, পাসপোর্টটা না আসার জন্য আমি জায়গাটা পাওয়া যায়নি। আমি যখন এসে সিনিয়রে আমি চান্স নিব, তো আমি সিনিয়রতে গিয়ে আমি চান্স পেয়েছি, আমি নিজের 100% দিয়েছি আর টিমে জায়গা পেয়েছি। জীবনে ভাবিনি কি কলকাতার বাইরে যাবো, প্রথম তো লাক এটা। প্রথম আমি যখন প্লেনে উঠি সেটা আমি সিঙ্গাপুরে যাই, তো খুব এক্সাইটেড ছিলাম, এই প্লেনে উঠবো, এই উপর থেকে দেখবো, কিন্তু উঠার পর খুব কান ব্যথা করছিলো, খুব ভয় লাগছিলো কি কি করবো। পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করে তো লাইফে কোনো দিন একটা লেভেলের উপরে যাওয়া হয় না। আমার রাগবি থেকে আমি মানে ক্লাস 11 আর 12 স্কলারশিপ পেয়ে আমি আগে মানে আগে পেয়েছি, যদি রাগবি না থাকতো তাহলে আমি এই জিনিসটা আগে পৌঁছাতে পারতাম না, এত কিছু অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমার তো মনে হয় কি আমি লাকি যে আমাকে এমনি একটা এনজিওতে খেলো রাগবি বা জাঙ্গল কোচ তে আমি চান্স পেয়েছি। আমার মতন অনেকজন আছে যারা আমার থেকেও হয়তো ভালো খেলে, তারা চান্স পায়নি। খেলো রাগবি আমার নিজের ফ্যামিলির মতন, যেমনি আমাকে ভালোবাসে। ছোটোবেলা থেকে হোস্টেলে থেকে বড় হয়েছি, একটা হোস্টেল না, একটা দুটো তিনটে চারটে, অনেকজনকে দেখেছি, অনেকজনকে এ করেছি যারা আমার মতন চান্স পায় না। আমি যে জিনিসটা পেয়েছি যেন ওরাও পায়, সেই জিনিসটা পায়, তো আমি যদি ওরা যদি ওই জিনিসটা পায় তাহলে খুব আমিও খুশি হব কি আমার এফেক্টটা আরও ভালো, এই জন্য ফেরত দিয়েছি। আপনি জিজ্ঞাসা করলেন, এখন বলবো